إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فاذكرني أذكركم واشكرني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين لاخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান প্রভু সারা বিশ্বের যিনি রব সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানকর্তা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পৃথিবীর বুকেতে মানব জাতির আগমন হতে যতজন পয়গম্বর এই পৃথিবীর বুকেতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন মানুষের কল্যাণের জন্য ইহকাল ও পরকালে সাফল্যের জন্য সকলের উপর তথা খুসুসান আখিরি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অগণিত শান্তির ধারা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পবিত্র কুরআনের সূরা আল বাকারার দুটি আয়াত পেশ করেছি জুমার সংক্ষিপ্ত খুতবা সে আয়াত দুটির বিশুদ্ধি ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাপ্ত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার বিশেষ অনুগ্রহ করে ভালোবাসা দিয়ে এবং পৃথিবীর যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিস্টেমের মধ্যে দিয়ে কুন ফায়াকুন এই শব্দ দ্বারা সৃষ্টি করেছেন অর্থাৎ হও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হও এবং সেটা হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের জাতির যে আদি পিতা আদম আলাইহিস সালামকে তিনি যখন সৃষ্টি করলেন নিজে হাতে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন একমাত্র আদম আলাইহিস সালামকে অর্থাৎ মানুষকে আমাদের যে আদি পিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবাসেন এই মানব জাতিকে। তো এই পৃথিবীর বুকেতে প্রেরণ করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ের জন্য। আমরা অনেকেই ধারণা করি যে আমাদের বয়স বাড়ছে মানুষ আবার খুশির উৎসাহে কেউ কেউ কি করে
30 বছরে, 35 বছরে, 50 বছরে, 55 বছরের বছরে পদার্পণ করলো, জন্মদিন পালন করে। কিন্তু প্রকৃত পক্ষে যদি দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে যখন প্রেরণ করেছেন, যখন আপনার রক্ত বিন্দু থেকে নিয়ে গোস্তের টুকরো থেকে নিয়ে দেহের পরিকাঠামো গঠন থেকে নিয়ে শেষ শিশু পুত্র না কন্যা সে গঠনটা পর্যন্ত হয়ে যায়, তার পরিচয় থাকে না সে কি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ সঞ্চার না করা হয়, 120 দিন গত না হয়, তার মায়ের গর্ভে নড়াচড়া যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত সে ভ্রূণের কোনো পরিচয় থাকে না। যখন তার মধ্যে রুহু ফুঁকে দেওয়া হয়, সেই রুহু ফোঁকার আগে কোন রুহু ফোঁকা হচ্ছে, অর্থাৎ আরওয়াহের রুহু থেকে কোন রুহু ফোঁকা হচ্ছে, এবং তার নির্দিষ্ট যে তাকদীর লেখা আছে সেই তাকদীরের সঙ্গে তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, তিরমিজি এবং আবু দাউদের সহিহ হাদিস, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হচ্ছে কলম, আর কলমকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে বিভক্ত করেছেন। আর সহিহ মুসলিমের হাদিসে পরিষ্কার এসেছে যে আসমান জমিন গ্রহ নক্ষত্র এগুলো সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য লিপিবদ্ধ কমপ্লিট করে দিয়েছেন, মোকাম্মল হয়ে গিয়েছে, এবং সেই ভাগ্য লিপিবদ্ধটা পৃথিবী জমিন আসমান গ্রহ নক্ষত্র সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, এমনকি কোন কোন জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কালে সৃষ্টি করবেন, তার রূপ কিভাবে হবে, তার আকৃতি কিভাবে হবে, আর কোন আত্মার কি ভাগ্য হবে, সম্পূর্ণ লিপিবদ্ধ করা আছে। তো মাতৃগর্ভে যখন আত্মাটা ফোঁকা হয়, রূপটা ফোঁকা হয়, তার আগে সেই রূপ সঙ্গে সংশ্লিষ্ট ভাগ্যটা সেখানে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই ব্যক্তি যে পৃথিবীতে জন্ম নেবে কিনা, মাতৃগর্ভেই মারা যাবে, কিংবা পৃথিবীতে জন্ম নিয়ে একদিনে মারা যাবে, দুই দিনে মারা যাবে, নাকি শত বছর আয়ু পাবে, নাকি বাচ্চা অবস্থায় মারা যাবে, না জোরে পদার্পণ করে মারা যাবে, অর্থাৎ তার মৃত্যুটা প্রথম লিখে দেওয়া হয় যে এতদিনের জন্য তাকে পৃথিবীর বুকে প্রেরণ করা হচ্ছে। তো মানুষ খুবই বোকা, যদি প্রকৃতপক্ষে মানুষ জ্ঞানী হতো তাহলে জন্মদিন পালন করতো না, বরং প্রত্যেকটা থেকে মিনিট ঘন্টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তার এটা স্মরণ করা উচিত যে আমার জন্য যদি আমার যদি বছর বয়স 50 হয়ে থাকে, আর হয়তো 55 বছর আছে, 60 বছর জীবন আছে, তা আমি আমার জীবন থেকে 50 বছর ঘটে গেল, মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। প্রত্যেকটা মানুষ যদি এটা চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৃত্যু দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন, মৃত্যু না, মৃত্যু হচ্ছে একটা জীব, আর মৃত্যু যে একটা জীব, তার কিয়ামতের সময় যখন সমস্ত ফায়তারা হয়ে যাবে, কোন একজন জাহান্নামী আর জান্নাতে যেতে বাকি থাকবে না, ঈমানদার যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে না, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি নিজের পাপের পরিমাণ অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও সর্বশেষ অবস্থায় সেই যজ্ঞ কয়লা হয়ে পুড়ে যাবে, যেমন মনে হবে তাকে চেনা যাবে না, সেই ব্যক্তিকে পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে, আর কোনো ব্যক্তি থাকবে না জাহান্নাম থেকে জান্নাত যাওয়া, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে জাহান্নামীদেরকে এবং জান্নাতীদেরকে আহ্বান করা হবে। জান্নাতীরা ভাববে, চিন্তা ভাবনা করবে যে আমাদের যে আহ্বান করা হচ্ছে, হয়তো আমাদের যে জান্নাতে আমরা যে আছি হয়তো জান্নাত থেকে বের করে দেওয়া হবে। জাহান্নামীরা এই চিন্তা ভাবনা করবে যে যাক, আমাদের যে শাস্তি হচ্ছিল সেই শাস্তি থেকে হয়তো আমরা রক্ষা পাবো। এমন অবস্থায় জান্নাত ও জাহান্নামের মাঝেখানে একটা স্থান থাকবে, সেই স্থানে একটা
জীবকে নিয়ে আসা হবে, মৃত্যুকে একটা জীবের আকারে নিয়ে আসা হবে, একটা পশুর আকারে নিয়ে আসা হবে। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে মৃত্যুটাকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যু যে মৃত্যুর মাধ্যমে আমাদের যে দেহের খাঁচার মধ্যে রূহ ভরা আছে, এই দেহ থেকে রূহকে বিচ্ছিন্ন করা হয়, সে মৃত্যু হচ্ছে একটা জীব, একটা সৃষ্ট বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে যে তোমরা কি একে চিনতে পারছো? তখন সকলে বলবে না, তখন বলা হবে এই সেই বস্তু যে বস্তু পৃথিবীর বুকেতে মা থেকে তার সন্তানদের, স্বামী থেকে তার স্ত্রীদের, স্ত্রী থেকে তার স্বামীদের বিচ্ছিন্ন করেছে, এটা হচ্ছে মৃত্যু। অতএব সেই মৃত্যুকে যখন জবাই করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, নির্দেশে, তার হুকুমে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, অতঃপর বলা হবে হে জাহান্নামীরা, আজ থেকে তোমরা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করো, আর তোমাদের মৃত্যু নেই। আর হে জান্নাতীরা, যারা জান্নাতে আছো, তোমরাও চিরজীবনের জন্য, চিরস্থায়ীর জন্য জান্নাতে বসবাস করো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। কারণ মৃত্যুকেই আজকে জবে করে দেওয়া হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে সম্পূর্ণ ইনসাফ সহকারে বিচার করবেন। কারণ অন্তরে যদি রায় পরিমাণ, শরীফের দ্বারা পরিমাণ ইমান থাকে, আর সে যদি শিরিক না করার অবস্থায় মৃত্যুবরণ করে, তাওহীদবাদী হয়, তাহলে সে অবশ্যই পরিত্রাণ পাবে। তো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই পৃথিবীর বুকেতে প্রত্যেক জাতির জন্য একটি করে বিধান দিয়েছেন, যে সকল নবী এবং রসুলদেরকে তিনি প্রেরণ করেছেন, যুগ অনুসারে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বাতিলে দিয়েছেন, কিতাব অবতীর্ণ করেছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেওয়া হলো, তখন যুগ হিসাবে আর বিধান দেওয়া হলো না, পৃথিবীর শেষ দিন পর্যন্ত পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের বিধান সারা বিশ্বের মানবের জন্য লাগু থাকবে। কারণ এরপরে আর কোন নবী বা রাসূল আসবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে প্রেরণাও করবেন না। তো বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে জানতে হবে এবং তাকে মানতে হবে। আজকের দিকে দিকে কি হচ্ছে, আমরা তো ফরজ নামাজ আদায় করছি, এখানে এসেছি জুম্মা নামাজ আদায় করতে, প্রত্যেক দিনের জন্য পাঁচ অক্ত নামাজ, জোহরের নামাজ চার রাকাত, কিন্তু জুম্মার জন্য দুই রাকাত কারণ জুম্মার দিনের জন্য খাস করে যে খুতবা রাখা হয়েছে, মানুষের মধ্যে ভুল ভ্রান্তি বা সময় উপযোগী কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করার জন্য, মানুষের মধ্যে সংশোধনের জন্য একটা পদ্ধতি নেওয়া হয়েছে। তো এছাড়াও অনেক নামাজ আছে যেগুলো জামাত সহকারে আদায় করা হয়, যেমন পাঁচ অক্ত নামাজ, যেমন দুই ঈদের নামাজ, যেমন তারাবির নামাজের জামাত রয়েছে, তেমনই সূর্য গ্রহণেরও নামাজ রয়েছে, চন্দ্র গ্রহণেরও নামাজ রয়েছে, আর তেমন আরেকটি নামাজ রয়েছে। এই যে অবস্থা বর্তমানে চলছে, তাপ প্রবাহ চলছে এবং আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে কখন বৃষ্টি হবে, একটু শান্তি পাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়েকবার নামাজ পড়েছেন, ইস্তিসকা সালাত যাকে বলা হয়, পানি প্রার্থনার নামাজ। কয়েকদিন আগে কিছু আলেমদের অনলাইন আমাদের মিটিং চলছিল, সেখানে আলোচনা হচ্ছিল যে আমরা আগেকার যুগে, যেমন হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ইস্তিসকা নামাজ পড়তে ঈদগাহে গিয়েছে, তারা নামাজ পড়ছে, আর নামাজ পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন হাত দিয়ে দোয়া করছে সকলে মিলে, তখন মেঘের গর্জন শুরু হয়ে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা নামাজ পড়েছে তারা যখন বাড়িতে আসছে সম্পূর্ণ ভিজে আসছে। কারণ কি? প্রথম কারণ হচ্ছে তাদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন, দ্বিতীয়ত হচ্ছে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের আয়াত অবতীর্ণ করেছেন সে সাহাবায়ে কেরামগণ ছিলেন, আর
ধরুন আজ থেকে 30-40 বছর আগেও দেখা গিয়েছে কোনো কোনো সময় এমন দুর্যোগ, তখনও মানুষ যখন স্মরণ করে ইস্তিজকা সালাত আদায় করেছে তখনও আল্লাহ রহমত হয়েছে, দয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই নামাজের দরুন, দোয়ার দরুন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এত নামাজ হচ্ছে চারিদিকে, তা সত্ত্বেও বৃষ্টির দেখা নেই। কারণ কি, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক ব্যক্তি খুব সুন্দর লিখেছে যে ফজরের নামাজে আমরা ইস্তিজকার নামাজের ঘোষণা করেছি আগের সপ্তাহে, কিন্তু ফজরের নামাজে দেখা গেল 10 জন আর ইস্তিজকার নামাজে দেখা গেল 10,000 পর্যন্ত জন দাঁড়িয়ে আছে। ইস্তিজকার নামাজে পরিপ্রান্তরের নামাজের ঘোষণা করা হয়েছে, ফজরের নামাজে দেখা গেল 10-12 জন আছে, আর পানি প্রার্থনার নামাজে দেখা গেল যখন সেটা ঈদগাহে হয়, খোলা ময়দানে হয়, দেখা গেল 10,000 জন এসে সেটা লাভ করছে, তাহলে এদের দোয়া কি কবুল হবে? সেই 10,000 জনের মধ্যে 990 জন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বিধানই আদায় করেনি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজ কুরুনি আমার কোন কম তোমরা আমাকে স্মরণ করে বলে আমি তোমাদেরকে স্মরণ করবো, অস্কুরণী ওরা আশা করুন আর তোমরা আমার সুক্রিয়া আদায় করো, খবর দ্বারা আর সুক্রি করুন অস্বীকার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে স্মরণ রাখবেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখার দুটি মাধ্যম, একটা হচ্ছে জিকির আজকারের মাধ্যমে এবং অপরটি হচ্ছে চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, জীবনযাপনের মধ্যে, কাজকর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অনুসরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা বিষয় থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে দ্বিতীয় রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আর প্রথম দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মানে জিকির আজকার করা, অর্থাৎ জিকিরের মধ্যে সালাত বা নামাজ রয়েছে। এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণাপন্ন হতে হবে, আর নামাজ হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়কে উপরে ফরজ করা হয়েছে পার্থক্য নামাজ। ইন্না সালাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় ফরজ করা হয়েছে মানুষের উপরে নামাজ নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে। তো নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, অতঃপর নামাজের পরে জিকির আজকার করেছে তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়, তারপরে সকাল ও বিকালের মধ্যে, সকাল ও সন্ধ্যার মধ্যে বিভিন্ন জিকির আজকার রয়েছে, সেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। বিভিন্ন জিকির আজকার রয়েছে যেগুলো দৈনিক 100 বার করে পাঠ করতে হয়, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়। আর দ্বিতীয় প্রকারের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে সমস্ত কাজ করতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জীবনে যে কাজগুলো করতে যাচ্ছি, সাংসারিক জীবন হোক, পারিবারিক জীবন হোক, আমার রুজি রোজগারের ব্যবস্থা হোক, আর যা কিছু করতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ডারের মধ্যে সন্তুষ্টি আছে কিনা, তার অনুমতি আছে কিনা, আর যে কাজগুলো আমি করছি হয়তো কোরআন বা হাদিসের দৃষ্টিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার নবীর দৃষ্টিতে, তার নবীর বিধানের অনুযায়ী সেগুলো নিষিদ্ধ শরীয়তে, সেগুলোকে বর্জন করতে হবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। তিরমিজিতে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার বান্দাকে ততক্ষণ স্মরণ রাখি যতক্ষণ সে আমাকে স্মরণ করে, কোন বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়ে দৌড়ে যাই, তবে সেই আশাটা যথারীতি হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা যথারীতি হতে হবে, যেমন আয়াত যে পাঠ করা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্বুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না সকলটা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই অবস্থায় মরবে যেন তোমরা মুসলিম থাকো, কারণ মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করা হয় তাহলে কিন্তু শাস্তি।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে হাদিসের মধ্যে পরিষ্কার সহিহ বুখারীর হাদিস, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সম্মুখীন হতেন তখনই তিনি উযু করতেন এবং দুই রাকাত নামাজ আদায় করতেন। সেই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি কামনা করতেন। তার আগের যদি জীবনের নবীদের ঘটনা দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে বিবি সারাকে নিয়ে সফর করছেন, এক জালিম শাসক সে কোন সুন্দরী রূপসী নারীকে দেখতে পারে কারোর সঙ্গে তাকে হরণ করে নিত, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বাঁচাবার জন্য যদি বলেন যে আমার একটা স্ত্রী তাকে স্বামীকে হত্যা করে ফেলত, বললো আমার একটা বোন, তখন বিবি সারা আছে তার ইজ্জত হরণ করার জন্য যখনই সেই জালিম শাসক যাচ্ছে তার দিকে এগোচ্ছে, বিবি সারা উপলব্ধি করতে পারলো যে সময় আমার চালের স্মরণ করতে হবে, স্মরণ করার জন্য কি করলো বিবি সারা, কি করলো নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ তোমরা বলে দিয়েছেন ইয়া আল্লাহ তাই হবে সবরে বাস্তবা ইন্দ্র রহমান, হে ইমানদার গুলো তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তোমরা তোমার সাহায্য কামনা করো, তাই সাহায্য কামনা করতে হবে নামাজের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় আজকে মানুষ যেটা ফরজ করা হয়েছে এবং পার্থক্য নামাজ ফরজ করা হয়েছে সেই নামাজই পড়ে না। তো বারংবার যখন বাচ্চা তার দিকে এগোচ্ছে তখন বিবি সারা নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ বন্ধ হচ্ছে, তার হাত পা সব পাথর হয়ে যাচ্ছে, এগোতে পারছে না। অত কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবা করলো। যখন জাকারিয়ার সন্তান হচ্ছে না তখন কার স্মরণ বন্ধ হয়েছিল, কিভাবে স্মরণ বন্ধ হয়েছিল, সেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য, নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাচ্ছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো বিপদের সম্মুখীন হলে, কোন সমস্যার সম্মুখীন হলে পরে দুই রাকাত নামাজ আদায় করতেন, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতেন। তো সেই সাহায্য কামনা করতে হবে, যদি আমরা সাহায্য কামনা করি তাহলে আমাদের দোয়া কবুল হবে তখন যখন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার বিধানকে সম্পূর্ণ অনুসরণ করব, যখন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে যথারীতি স্মরণ করব, আল্লাহ সুবহানাহু তাআলাকে ভুলে থাকব সারা সপ্তাহ আর জুমার নামাজের দিনে আমরা শুধু স্মরণ করব, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কি আমাদের ডাকে সাড়া দেবেন নাকি? বেশিরভাগ সময় যদি আমরা কাটাই আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ না করে গাফিল হয়ে উদাসীন হয়ে থাকি, আর বিপদে পড়লে যখন আল্লাহ আল্লাহ করব আর বিপদ সরে গেলে পরে আল্লাহকে ভুলে যাব, না, এখানে ব্যক্তিদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। জিকির আজকালের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, তার বিধানকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, তার নিষিদ্ধ বস্তু হতে বেঁচে থেকে, হারাম বস্তু হতে বেঁচে থেকে, হারাম বস্তু হতে দূরে থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেগুলোকে ত্যাগ করে পরিত্যাগ করে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া যাবে, তার ডাকে সাড়া পাওয়া যাবে তবে। কিন্তু বর্তমান অবস্থা যদি দেখা যায় তাহলে এমন কত ব্যক্তি আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিন নামে স্মরণ রাখে, না আমি তো কাজের মধ্যে থাকি, আমি কাজের মধ্যে থাকি বলে, মাঠে ঘাটে থাকি বলে, পথে ঘাটে থাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার সময় পাই না। আপনার দোয়াটা কি হয়েছে, আপনি কাজে দৌড়েছেন, আপনার হাত কাজ করছে, আপনার পা কাজ করছে, আপনি পা দিয়ে হাঁটাচলা করছেন, হাত দিয়ে কাজ করছেন, কিন্তু জবানটা সে কাজ করতে করতে আপনার জিহ্বা দ্বারা গালাগালি বের হচ্ছে, অপরের নিন্দা জীবনে পরচর্চা পরনিন্দা করতে পারছেন, তো সেই জবান দিয়ে আপনি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে পারছেন না। যদি প্রচেষ্টা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে যে ব্যক্তি হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যায়,
অথবা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে যদি এই ব্যাপার প্রচেষ্টা করা হয়, যার কাছে সুবহানাহু তাআলা সাহায্য কামনা করব, তার পথের দিকে ফিরে যাব, আমার পাপের জীবন থেকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করব, তাহলে দেখবেন এই মন যদি পরিষ্কার করে যদি অন্তরে নিয়োগ করে, অন্তর যদি খারিজ করে, দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কিভাবে সাহায্য করছে, আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে তার দিনের দিকে তার জিকির আসারের দিকে ঢুকে যাবেন, বুঝতে পারবেন না। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, আজকের যেটা মানুষ মানুষ জাহান্নামে যাবে বড় বড় পাপের কারণে, তারা মানে চিরস্থায়ী যারা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী যাওয়ার তো কারণ হচ্ছে হচ্ছে মুশরিক হওয়া, তাওহীদ থেকে গাফিল থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যকে সিজদা করা, অন্যের নামে ইবাদত করা, অন্যের ইবাদত করা, এছাড়া অন্য পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকালের মাধ্যমে তিনি ক্ষমা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, তা আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে আমাদের পাপের জীবন থেকে, জানা অজানা ছোট বড় যে কাজকর্ম আমাদের দ্বারা হয়ে গেছে, তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নত হতে হবে, স্বীকার করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলের মধ্যে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু মান আযাব খাতা ওয়া খায়রা খাতা ইয়াতাল্লাহু, প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী, তাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে নিজের ভুলটাকে স্বীকার করে এবং তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তওবা করার সুযোগ প্রদান করে এবং তার রাস্তায় ফিরে আসার সুযোগ প্রদান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াল্লা ইবাদি লা ইবাদা ওয়াস সালাত ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ। তো যে প্রসঙ্গটি আলোচনা হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাশকুরুন, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে। ওয়া লা তাশকুরুন, তোমরা কুফরি করো না, আমার কথা অস্বীকার করো না, আমার নিয়ামতগুলোকে তুমি অস্বীকার করো না। আজকে যে আমাদের শ্বাস প্রশ্বাস যে স্বাভাবিক আছে, যখন কোনো ব্যক্তি শ্বাসকষ্টে ভোগে তখন তাকে হসপিটালে নিয়ে নার্সিং হোমে নিয়ে ছুটতে হয়, এক ঘন্টা অক্সিজেন দেওয়ার বদলে তারা কত টাকা আপনাকে চার্জ করে। ওই আকাশ বলা তারা যে আমাদের জীবনে এত শ্বাস প্রশ্বাস দান করছেন, অক্সিজেন দান করছেন, তার জন্য কি তিনি আমাদেরকে যে চার্জ করছেন নাকি? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সৃষ্টি করেছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আল্লাহর রাসূল, সবচাইতে উত্তম কাজ কোনটি? তিনি বলছেন সবচাইতে উত্তম কাজ হল যথাযথ নামাজ আদায় করা। আর সবচাইতে বড় পাপ কি? তিনি বলছেন যে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে তারই ইবাদত করা উচিত, কিন্তু বান্দা সেটা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে সে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছে, শুধু একবার চিন্তা করতে হবে যে এই যে আমরা জীবন পেয়েছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল? বরং এই যে বেঁচে আছে সেটাই আশ্চর্য। রুহের সঙ্গে দেহের সঙ্গে যে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ মাধ্যমে সময় হওয়ার সঙ্গে সঙ্গে মানে কোনো আপনার দেহ থেকে যখন আত্মাটাকে বিচ্ছিন্ন করে দেবে তখন আপনার দেহ নিশ্চল হয়ে যাবে। এগুলোকে আমাদের স্মরণ করতে হয়, বিশেষ করে মৃত্যু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কোন জাত এমনকি নাস্তিকরা অস্বীকার করে না যে মৃত্যু ঘটবে। তো সেখানে মুশরিকদের মধ্যে এবং এখানে মুশরিকদের মধ্যে পার্থক্য এটা এতটুকুই, এখানে মুশরিকরা কিয়ামতকে স্বীকার করে, অর্থাৎ মুসলিম বেশি মুশরিকরা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের কাছে সাহায্য সহযোগিতা চায়, কবরে যায়, ময়দানে যায়। আর সেই যুগে আল্লাহ নতুন সালের যুগে মুশরিকরা কি করতো? আল্লাহকে মানত, আল্লাহকে মানত না, এ কথার কোন রিপোর্ট নেই। আবু জেহেল, আবুল আহাব, উদ্দা, এরা কি আল্লাহকে মানত না? আরে যখন আব্রাহাম আসতে ধ্বংস করতে এলো কাবাকে,
আব্দুল মুতাল্লাব কি বলল যে কাবার মালিক আল্লাহ, আপনি আমার ঘরে রক্ষা করুন। তারা মানুষ আল্লাহকে, কিন্তু আল্লাহ সুহা তারাই মানুষ করতে হবে এই কথা তারা অস্বীকার করত। তারা আল্লাহ সুবহানাহু কাছে মারধর করেছিল, তাকে তাদেরকে কাবার ভিতরে 360 মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি ছিল, এমনকি ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম সব নবীদের আপনার মূর্তি ছিল সেখানে। তাদের কাছে চাইতো, আর আজকের অবস্থা কি সেইগুলো তারা মুশরিক। তো তারা এটা বিশ্বাস করতো না যে মরে গেলে পরে কোরআনে আমার উঠতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা অধিকাংশ কোরআনে সূরা যেগুলো মক্কি মক্কার অবতীর্ণ করেছেন সেখানে আলোচনা এই হায়াতের জীবন এবং আখেরাতের জীবন নিয়ে বেশি। তো তারা যেমন মুসলিম ছিল আল্লাহকে মেনেও অন্যের কাছে চিন্তা করে মাথানত করে এগুলো যারা করছে আল্লাহকে মানে, কিন্তু কবরে গিয়ে বাজারে গিয়ে বিভিন্ন বলিনি দরবারে গিয়ে সিজদা করে তাদের কাছে চাই, তাদের কাছে মানত করে, এরা মুসলিম না হতে পারবে না। পরিষ্কার আমাদেরকে ফিরে আসবো আল্লাহ রাস্তায়। আমাদের জীবনে যত পাপ ঘটেছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে, পাঁচ ওয়াক্ত ধরে নামাজ আমাদেরকে আদায় করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে বিভিন্ন জিকির আজকার করতে হবে, বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুমতি প্রদান করে, আমরা যেন নিজেদের পাপের জীবন থেকে পাপগুলোকে স্বীকার করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে পারি, তার রাস্তায় ফিরে আসতে পারি। এই সুমতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين